احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في موضع اخر فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون سعودي so সলাতের মধ্যে নামাজে যদি ইমাম ভুল করে তাহলে মুক্তাদিদের করণীয় কি মুক্তাদিরা কিভাবে ইমামকে তার ভুল ধরিয়ে দেবে এ বিষয়ে দলিল প্রমাণ ও রিফারেন্স সহকারে বিস্তারিত জানালে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ইমাম যদি সলাতের মধ্যে ছোটোখাটো ভুল করে তাহলে মুক্তাদিদের উচিত সেই ছোটোখাটো ভুল ধরিয়ে দেওয়ার খুবই প্রচেষ্টা করা যেমন ইমাম যদি কেরাতে ভুল করে তাহলে মুক্তাদিদের মধ্যে কারো সেই কেরাত যদি মুখস্থ থাকে হেপ্স থাকে তাহলে তা ধরিয়ে দেওয়া যেমন দেখুন দলিল হাদিসের গ্রন্থ সোনানো বিদাউদ হাদিস নম্বর নশো সাত এবং এছাড়া সলাতের শর্ত রুকুন বড় বড় বিষয়ে যদি ভুল হয় তাহলে মুক্তাদিদের একেবারে অনুচিত ইমামের অনুসরণ করা সেক্ষেত্রে বরং মুক্তাদিদের উচিত হচ্ছে যে তারা ইমামকে কি করবে লুকমা দিয়ে স্মরণ করিয়ে দেবে এটাই হবে তাদের কর্তব্য আর এ বিষয়ে হাদিসের গ্রন্থ শাহি বুখারি হাদিস নম্বর এক হাজার এবং এক এবং সাত হাজার এবং শাহি মুসলিম হাদিস নম্বর নশো উনত্রিশ এবং নশো একত্রিশ এবং সোনানো আবিদাউদ হাদিস নম্বর নশো সাঁইত্রিশ এবং নশো আশি এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর দশ হাজার পাঁচশো নিরানব্বই এবং বাইশ হাজার আটশো সাতষট্টি এবং সোনানো নাসাই হাদিস নম্বর আটশো এক এবং ইবনে হেব্বান হাদিস নম্বর দু হাজার দুশো একষট্টি এবং মুসনাদে আবি আলা হাদিস নম্বর সাত হাজার পাঁচশো চব্বিশ এবং সোনানু দারিমি হাদিস নম্বর এক হাজার তিনশো চৌষট্টি এবং মিসকাত হাদিস নম্বর নশো মধ্যে উল্লেখ রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহরা বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সালু হাসালাম তিনি বলেছেন যে ইমাম যদি সলাতের মধ্যে ভুল করে তাহলে মুক্তাদিগণের উচিত যদি তিনি পুরুষ হন তাহলে কি বলবেন সুবহান আল্লাহ বলবেন মুক্তাদিগণ সুভান আল্লাহ বলে ইমামের ভুলকে এই সুহান আল্লাহ লুকমা দিয়ে স্মরণ করিয়ে দেবে এটা হবে পুরুষদের জন্য উচিত এবং মুক্তাদি যদি মহিলা হন তো সেই মহিলার ক্ষেত্রে বিশ্বনবী সাল আলহাম বলেছেন অত্তাসফি কলিনিসা এবং মহিলারা কি করবে মহিলারা হাতের পিঠে হাত মেরে শব্দ করে লুকমা দিয়ে ইমামের ভুল স্মরণ করিয়ে দেবে এটাই উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর এক হাজার দুশো তিন এবং এক হাজার দুশো চার এবং সাত হাজার একশো নব্বই এবং শাহি মুসলিম হাদিস নম্বর নশো উনত্রিশ এবং নশো একত্রিশ সোনানো আবিদাউদ হাদিস নম্বর নশো সাঁত্রিশ এবং নশো আশি এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর দশ হাজার পাঁচশো নিরানব্বই এবং বাইশ হাজার আটশো সাতষট্টি এবং সোনালুন নাসাই হাদিস নম্বর আটশো এক এছাড়াও আরও অন্যান্য অনেক হাদিসের গ্রন্থে হাদিসটি উল্লেখ রয়েছে অতএব আমরা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইমামের যদি সরাতে মধ্যে কোনো ভুল হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ মুক্তাদিগণ সুভান আল্লাহ বলে লুকমা দিয়ে ইমামের ভুল স্মরণ করিয়ে দেবে এবং মহিলা মুক্তাদি যদি হন তাহলে মহিলা মহিলা মুসল্লিরা তারা কি করবে তাদের হাতের পিঠে হাত মেরে শব্দ করে লুকমা দিয়ে ইমামের ভুল স্মরণ করিয়ে দেবে এ কথাই আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম এরপরে আসুন আমরা জানি যে মহিলা ও পুরুষের এই যে লুকমা দেওয়ার পদ্ধতি পৃথক হওয়ার কারণ কি। পৃথক হওয়ার মূল কারণ যা হাদিসের গ্রন্থ জামেদ তিরমিরি হাদিস নম্বর এক হাজার একশো তিয়াত্তর এবং এক হাজার তিরানব্বই এবং হাদিসের গ্রন্থ ইরওয়াউল গালিল হাদিস নম্বর দুশো তিয়াত্তর এবং মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো নয় এবং ইবনে হেব্বান হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আটানব্বই ও পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই এবং ইবনে খোজাইমা হাদিস নম্বর এক হাজার ছশো পঁচাশি এবং এক হাজার ছশো ছিয়াশি এখানে উল্লেখ রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী আসসালাম বলেছেন আলমার আতুআ আউরাতুন মহিলারা হচ্ছে লজ্জাস্থান অতএব ফালিদা আলী কাউ তাহনা আউরা এজন্যই মহিলাদের আওয়াজ মহিলাদের কণ্ঠস্বর এটাও হচ্ছে তাদের লজ্জা বা লজ্জাস্থান কেননা আমরা পূর্বে হাদিস থেকে বুঝতে পারলাম যে মহিলারা সম্পূর্ণ হচ্ছে কি লজ্জাস্থান অতএব ফালিদায় আলি কাসাও না ওরা এজন্যই তাদের কণ্ঠস্বরও হচ্ছে লজ্জাস্থান অতএব মহিলাদেরকে তাদের কণ্ঠস্বর নিচু করতে হবে তাছাড়া পবিত্র গ্রন্থ আল কোরানে এর সুস্পষ্ট দলিলও রয়েছে যেমন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আহজাব সুরা নম্বর তেত্রিশ এবং আয়াত নম্বর বত্রিশে বলেছেন ফালা তখদা না বিল কৌল ফি কলবিহি মারদ। আল্লাহ রবুল আলমিন বলেছেন যে মুমিন মহিলাগণ ভালো যারা মহিলা সেই সমস্ত মহিলাগণ তারা যেন নিজের কণ্ঠস্বর নিজের আওয়াজকে উঁচু না করে কথা বলার সময় নিজের কথা যাতে আসতে বলে বলেহি ইমারাজ কেননা যারা কমজোর ইমানের পুরুষ তাদের তারা কি করবে ফিতনা করতে পারে যাদের অন্তরে ব্যাধি রয়েছে অসুস্থতা রয়েছে তারা সেই মহিলার সাথে কুকর্ম করার জন্য সুযোগ খুঁজতে পারে অতএব মহিলাদের কথার আওয়াজ তথা কণ্ঠস্বর প্রকাশ পেলে কমজোর ইমানের পুরুষদের মধ্যে ফিতনার সৃষ্টি হওয়ার আশঙ্কা খুবই বেশি তাই মহান আল্লাহ নারীদেরকে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে নারী ও পুরুষের পৃথক লুকমা দেওয়ার কারণ কি। যে মহিলারা যদি কণ্ঠস্বর হিসেবে লুকমা দেন ইমামকে ভুল স্মরণ করিয়ে দেন সুবান বলে তাহলে সেক্ষেত্রে যেহেতু সেখানে ইমাম ব্যতিরিকে আরও অনেক পুরুষ মুক্তাদি রয়েছেন অনেক পুরুষ মুসল্লি রয়েছেন সেক্ষেত্রে ফিতনার আশঙ্কা রয়েছে সেই জন্যই বিশ্ব নবী সাল আলী নারী ও পুরুষের ইমাম ইমামের ভুল স্মরণ করিয়ে দেওয়ার লুকমা পৃথক করেছেন যে পুরুষরা সুভান আল্লাহ বলবে এবং মহিলারা তাদের হাত হাতের পিঠের তালু হাতে মেরে শব্দ করে লুকমা দিয়ে ইমামের ভুল স্মরণ করিয়ে দেবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাকুমুল্লাহরান